আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা যারা আমার ডায়মন্ডের বাস যাওয়া দেখতে এসেছেন তাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো দেরি না করে সরাসরি আমরা স্পিন শুরু করি। তো এখানে কাজ স্পিনের, এখানে কাজে ডায়মন্ড খরচ করার। তো আমার এডিট অল্প কিছু ডায়মন্ড আছে। প্রথম স্পিন ফার্স্ট ফরওয়ার্ড করা ভিডিও, প্রথম স্পিনে দুইটা পাইছি আমি। এটা দেখে মারাত্মক খুশি হয়েছিলাম ভাই, এত খুশি হয়েছিলাম যে বইলা বুঝতে পারবো না। কিন্তু এই খুশি যে আমার পরবর্তীতে এত পরিমাণ বাসের কারণ হয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো আমি একের পর এক সুন্দর মতো টোকেন পাইয়ে যাইতেছিলাম আর আমি পাগলের মতো স্পিনও করতেছিলাম। কিন্তু এর জন্য যে আমার কী রকমের ঝামেলা হয়েছে রে ভাই, এত এত স্পিন করা লাগছে যে বলার বাহিরে। এবং সব স্পিনের বিনিময়ে বাউন্টি টোকেন ভাই, 20 ডায়মন্ডের বিনিময়ে একটা বাউন্টি টোকেন, 90 ডায়মন্ডের বিনিময়ে 2-3টা গান ক্রেড ভাই, এটা কোনো কথা? এইরকমভাবেই চলতেছে। আর এইটা আসলে মানে এত বেশি ডায়মন্ড যাবে আমি আসলে বুঝতে পারিনি। তো অনেকে 200-300-400-500 বের হয়ে গেছে, যাদের লাগ খুব ভালো, যাদের খুব খারাপ তাদের 4-5 হাজার লাগছে। আর আমার লাগ আমি বলবো মোটামুটি মাঝামাঝি পর্যায়ে ছিল। তো যে দেখেন আমি আরও একটা পাইলাম। এখন এই সকল ফালতু যে সকল আইটেম ওইগুলো দিয়ে আরও স্পিন করব। তো এর মধ্যে দিয়ে হয়তো আমি তাড়াতাড়ি পেয়ে যাব আমি এইটা ভাবছিলাম। কিন্তু আসলে ভাই সব ডায়মন্ডের বিনিময়ে খেলে আমার ফ্রেগমেন্ট দিছে। আমি ফ্রেগমেন্টের দোকান খুলে বসছি, এখন আমার ডায়মন্ডের বিনিময়ে আমার ফ্রেগমেন্ট দিছে। মানে ন্যূনতম গোল্ড দিতি ভাই তাও তো হইতো। তো এই সকলে আপনারা দেখতে পাবেন আমি গোল্ড রয়্যাল স্পিন করে করে ভাই লাখটাক বাড়াই নিছি। মানে সব রকমের ট্রিক অবলম্বন করার চেষ্টা করছি, কিন্তু আসলে কোনোটাই কোনো কাজের কাজ কিছুই হয় নাই। তো স্পিনের পর স্পিন করে গেছি। আসলে আমার মূলত লাস্ট আইটেমটা মানে শেষ যে টোকেনটা ওইটা বের করতেই খবর হয়ে গেছে ভাই। দেখতে পাইতেছেন আমার কাছে 4টা আছে অলরেডি টোকেন, আমার 1টার আর প্রয়োজন। তো এই 1টার জন্য আমার ভাই শেষ করে দিয়েছে আমার গেরিনা। তো এই কোবরা ইভেন্টের এই লেজেন্ডারি বান্ডেল সম্পর্কে যারা জানেন না, এই বান্ডেলটার 4টা কালার আছে, ব্লু, রেড, ইয়েলো আর হচ্ছে মেবি অরেঞ্জ। তো আপনার র্যাঙ্কের যে অনুসারে, যেমন গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, তো এই অনুসারে আপনার 4টা কালার আপনি কম্বো করে পড়তে পারবেন। চুল, মাস্ক, ড্রেস সব কিছু আপনি দরকার আপনি ইচ্ছা মতো 4টা কালার করতে পারবেন। এবং এই বান্ডেলের সাথে 2টা ইমোট আসে ভাই, ইমোট 2টা ভাই সেই রকমের পুরাই ওপি, আপনি ইচ্ছা করলে সবাই নাচাইতে পারবেন ইমোটটা দিয়া। তো এই জন্যই সবাই এই প্রতি বেশি আকৃষ্ট হইতেছে। তবে আমার পক্ষ দিয়ে যা যা করা সম্ভব চেষ্টা আমি অনেক করছি বান্ডেলটা নেওয়ার জন্য। মানে মারাত্মক রকমের অবস্থা হয়ে গেছিলো রে ভাই। তো আমি পাগলের মতো একের পর এক স্পিন করে যাইতেছিলাম আর গেরিনা আমার পাগল বানাইতেছিল। তো গেরিনার কাজ এইটা, পাগল বানাইবে খালি, পাগল বানায় 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 তারপরে মারবে। আরে ভাই এত এত ডায়মন্ড খরচ করার কী প্রয়োজন ছিল? একটা লিমিটেড একটা জিনিস তো রাখতে পারতো যে এত কয়েক ডায়মন্ডে পাওয়া যাবে। তো লাকের একটা ব্যাপার সেবার ভাই, এগুলো আমার কাছে সব ভুয়া মনে হয়। এগুলো আসলে মেবি এক একটা আইডিতে ফিক্স করা থাকে যে এডিতে এতগুলো স্পিনের পরে পাবে বা র্যান্ডম একটা ব্যাপার সেবার থাকে। তো এই সব কিছু এত মাথা কাটায় লাভ নাই। যারা আমার মতো ডায়মন্ড খরচ করে তাগো অবস্থা যে দিন দিন কিছুদিন পর যে কী পরিমাণ খারাপ হবে আমরা বুঝতেই পারতেছি সবাই। তো আপনারা যারা একান্তই আপনাদের যাদের পক্ষে নেওয়া সম্ভব না, মূলত আপনারা যারা 200-300-400 ডায়মন্ডের বাজেটের যারা আছেন, তারা আপনারা চাইলে 2-1টা স্পিন করে দেখতে পারেন সর্বোচ্চ। যদি লাগ সায় না দেয় তাইলে আমার মতে আপনাদের স্পিন করা উচিত না এখানে আর কি। আপনার শেষটার জন্য অনেক ডায়মন্ড লাগবে ভাই, এটা সিরিয়াসলি। এবং ফাইনালি অবশ্যই আমি পেয়ে গেলাম এবং আমি এই যে কংগ্রেচুলেশন আসছে রিডিম করলাম বান্ডেলটা। কোবরা রেজ বান্ডেল এটার নাম দিছে এবং আমি মূলত এটা বাস রেজ বান্ডেল বলেই ডাকবো, কারণ এটা সবাইয়েরই বাস দিছে ভাই। তো আপনাদের ভল্ট সেকশনে বান্ডেলটা খুলে দেখানো যাক। এই যে আপনার আলাদা আলাদাভাবে সবগুলো পার্টস দেখতে পাইতেছেন। এখন এই যে চুলটা ভাই ওপি, এটা সিরিয়াসলি কিছু কিছু আইটেম আসছে সেই রকমের। তো আমি আপনাদেরকে একটা গ্রুপেও গিয়ে দেখাবো আসলে এইটার কী রকমের কী গুণ, যেই কারণে এটা এত বেশি লেজেন্ডারি। তো সরাসরি কুইক ইকুইপ করে নেওয়া যাক এইখান থেকে। এবং কুইক ইকুইপ করার পরে দেখতে পাইতেছেন 2টা ইমোট ভাই, ইমোট 2টা খাতারনাক সেই রকমের ওপি ইমোট। তো উপরে দেখতে পাইতেছেন বান্ডেলটা পড়া থাকলে লেজেন্ডারি নামে একটা অপশন আসবে এবং এইখান থেকে আপনি দেখতে পাইতেছেন আপনার বান্ডেলের সাথে 2টা ইমোট এবং 2টা স্পেশাল ইফেক্ট। এবং আপনি আপনার চুল, মাস্ক, ড্রেস, প্যান্ট, জুতো সবগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। তো আমার আপাতত পছন্দ ব্লু, আমি এইখান থেকে ব্লু কালারগুলো সবগুলোর জন্য সিলেক্ট করলাম। ব্লু হইতেছে মূলত প্ল্যাটিনাম র্যাঙ্কের জন্য। তো এই মোটামুটি হইতেছে কালার চেঞ্জ করা শেষ। এখন আমি যাবো একটা গ্রুপে এবং আপনাদেরকে গিয়ে দেখাবো যে কী রকমের, এবং ওদের রিয়াকশনটা আপনারা সরাসরি দেখতে পাইবেন যে ওরা এই যে গ্রুপে আসলে আপনার এইরকম অ্যানিমেশন হবে এবং আপনার আইডিতে ঢুকলে কেউ এরকম অ্যানিমেশন দেখতে পাবে। এই হতেছে একটা ইমোট এই বান্ডেলের সাথে। এই যে কোবরা বের করা মানুষ দুঃখ আর ভাই, আর এই ইমোটটা হইতেছে আপনি দিলে আপনার টিমমেট সবাই নাচবে সেই রকমের ইমোট, একটা ওপি লাগে। মানে আপনি শো অফ করার জন্য এই ইমোটটাই বেস্ট আর কি সবাই মনে করে। তো আমার মতে আপনারা যারা মানে অল্প বাজেটের আছেন তারা এই বান্ডেলের জন্য না যাওয়াই ভালো, গেমের মতো নেওয়া উচিত। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার।